হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ রাব্বি। এই সাই রাব্বি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আপনাদের জন্য আজকে কিছু গিটার আমরা নিয়ে আসছি, এক্সি গিটার। মানে এক্সি গিটার নিয়ে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, আপনাদের কাছে এক্সি কয়টা মডেল আছে বা এগুলো সাউন্ড কোয়ালিটি কেমন, এগুলো আলাদা আলাদা ভিডিও করে দেওয়ার জন্যে। তো বন্ধুরা, আপনাদের জন্যই আজকে ভিডিওগুলো। আর আমি এখন থেকে আপনাদেরকে চেষ্টা করব গিটারের ভিডিওগুলো পার্ট বাই পার্ট দেওয়ার জন্যে, প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা আলাদা করে মডেলগুলো আপনাদেরকে প্রাইস সহকারে দেওয়ার জন্য। বন্ধুরা, আজকে আমরা যেই গিটার নিয়ে আলোচনা করব সেই গিটারটা হচ্ছে এক্সির ব্র্যান্ডের গিটার। এক্সির মধ্যে আমাদের কাছে বর্তমানে চারটা মডেল আছে। আপনার একটা হচ্ছে, আপনার শুরু হচ্ছে 48 এক্সি 48C, যেটা আমার হাতে এখন দেখতে পাচ্ছেন এক্সি 48C। আপনার অনেকেই 48C সম্পর্কে জানতে চেয়েছেন, তো আমি আপনাদেরকে একটু সাউন্ড করে শোনাচ্ছি সাউন্ড কোয়ালিটিটা কেমন হয়। এক্সি গিটারগুলো সাধারণত একটু লাউড গিটার হয়ে থাকে, এগুলো একটু লাউডলি বাজে। এই গিটারগুলো চাইনিজ গিটার ম্যাক্সিমাম গিটারই লাউডলি বাজে, তবে এক্সি গিটার তার মধ্যে অন্যতম। এগুলো আপনার সাউন্ড কোয়ালিটি বলেন, এগুলো ফ্রেডবোর্ড মেজারমেন্ট বলে, সবগুলোই সুন্দর হয়ে থাকে, বাজেট অনুযায়ী অবশ্যই ভালো। তো আমরা এক্সি গিটারটি, আমাদের এই 48C মডেলটি নতুন একবার 2023-এর একবার আপডেট করা হয়েছে। এই গিটারটি আপডেট করা হয়েছে বলতে এটা ফ্রেডবোর্ড কোয়ালিটি আগের থেকে অনেক ইম্প্রুভ করা হয়েছে, এবং আপনার এই কিটা 48-এ যে কিটা থাকে সবসময় সেই কিটাই আছে। এবং আপনার এই যে বর্তমানে এইরকম আপনার রোজ সিলগুলো দেওয়া থাকবে, ঠিক আছে, এখন থেকে বর্তমানে যে এইগুলো প্রত্যেকটা গিটারেই থাকবে। আমাদের যে কটা গিটার এখন মডেল চলে আসছে সবগুলোতেই থাকবে, তবে আজকে আমরা শুধু এক্সি নিয়ে আলোচনা করব, অন্য কোনো গিটার না। তো আমাদের কাছে এক্সি গিটারটা আছে। আপনারা এই গিটারটি যারা নিতে চাচ্ছেন, এটার উড কালারও হয়ে যায়, উড কালার আছে আমাদের কাছে। উড কালারটা আমরা পরবর্তী কোনো, আপনারা যখন হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদেরকে, তখন আমরা উড কালারটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো এইটা বর্তমান প্রাইস হচ্ছে 6,500 টাকা। বন্ধুরা, 6,500 টাকা হওয়ার কারণ হচ্ছে বর্তমানে আমাদের যে ডলার সংকট থেকে সব কিছু মিলে আর কি, আসলে শুধু আমরা একা না, পুরো দেশই সমস্যার মধ্যে আছে। তো আমরা আসলে ইম্পোর্ট করাটাও খুব টাফ হয়ে গেছে, বিশেষ করে এই মিউজিক ইনস্ট্রুমেন্টগুলো শৌখিন জিনিস, এগুলা সচরাচর ইম্পোর্ট করা যায় না এখন আগের মতো। হ্যাঁ, তো আমরা যখন যেটা পারতেছি আমাদের চেষ্টা করতেছি তবু নাগালের মধ্যে রাখার, হাতের নাগালের মধ্যে রাখার চেষ্টা করতেছি প্রাইসগুলো। আমাদেরও তো বিজনেস করতে হয়, তো কোয়ালিটিও মেনটেন করতে হয়, সব কিছু করতে হয় আমাদের। তো আপনারা সাপোর্ট করলে হয়তো বা আরেকটু ভালো কিছু করতে পারবো, ঠিক আছে। তো এই গিটারগুলো হচ্ছে আপনার সবসময় রেগুলার আমরা যেগুলো দেখে থাকি, এই সে তার মধ্যেই এটা অন্যতম। তবে এটার কোয়ালিটি আগে থেকে অনেক ইম্প্রুভ করা হয়েছে, আপনার ফ্রেডবোর্ড কোয়ালিটি। অ্যাকচুয়ালি গিটারটা সামনাসামনি হাতে নিয়ে বাজালে আপনারা বুঝতে পারবেন গিটারটা কেমন। এই গিটারটির বর্তমান প্রাইস আমরা নির্ধারণ করেছি 6,500 টাকা, সাথে থাকতেছে একটা ব্যাগ এবং তিনটা পিক্স এবং এক সেট তার থাকতেছে। তবে অনেকেই আমার কাছে শুধু বেল্ট চান, গিটারে আসলে বেল্টটা খুব প্রয়োজনীয় বিষয় না, প্রয়োজনীয় বিষয় না। কেন, আপনি অ্যাকোস্টিক গিটারটা ম্যাক্সিমাম সময় আমাদের বসে বাজাইতে হয়, ম্যাক্সিমাম সময় বসে বাজাইতে হয়, ঠিক আছে। এই আমাদের এর জন্য আমরা অ্যাকোস্টিক গিটারের সাথে এই আমরা বেল্ট ইনভলভ করি নাই বা বেল্ট ইনক্লুড করি নাই, আমরা আপনার ইলেকট্রিক গিটারের সাথে বেল্ট দিয়ে দিই। পাশাপাশি হচ্ছে আপনার এই গিটারের সাথে ক্যাপোর কথা অনেকে বলে থাকেন, কিন্তু ক্যাপোটা আসলে যারা নতুন তাদের ইউজটা আসলে ঠিক না, তারা আসলে ফ্রেডবোর্ড সম্পর্কে না বুঝে বা স্কেল সম্পর্কে না জেনে ক্যাপোটা ইউজ করাটা ঠিক না। তারপরে যারা চান নিতে পারবেন, আমার এক্সট্রা পে করে নিতে হবে, যারা আমার এই অফারটার পরে যদি কারো যদি বেল্ট বা কোনো কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এক্সট্রা পে করে নিতে হবে, সেটা আলোচনা সাপেক্ষে। আর এই গিটারটার প্রাইসটা তো বললাম 6,500 টাকা, সাথে কি থাকবে তাও বললাম, এবং 2 বছরের ওয়ারেন্টি থাকবে। এটা আমার যারা ভিডিও আমার ফলো করে তারা সবসময় এটা জেনে যাবে যে আমি আসলে অফারটা কীভাবে দিয়ে থাকি আর গিটারের সম্পর্কে কী বলে থাকি, তারপরেও বলতেছি আবারও নতুন করে। এরপরে আমরা যে গিটারটা দেখাবো, যে গিটারটার জন্য আমরা খুবই আলোচনার মধ্যে ছিলাম, মানে আপনারা খুবই আমাকে নক করছেন, অনেক নক করেছেন এই গিটারটার জন্য যখন এই গিটারটা আমার কাছে ছিল না। তো এই গিটারটা হচ্ছে আপনার এক্সি 52C, মানে এক্সি গিটারের মধ্যে আমরা সর্বোচ্চ বলে থাকতাম হচ্ছে এই গিটারটাকে। হ্যাঁ, এই গিটারটাকে বলে থাকতাম এক্সি গিটারের মধ্যে যতগুলো মডেল আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি হচ্ছে এটা, এটা আমরা সবসময় বলে থাকতাম। হ্যাঁ, এখনও আছে, তবে এক্সির নতুন কিছু ব্র্যান্ডও চলে আসছে, এটা আমরা দেখাবো।
প্রিমিয়াম কোয়ালিটির, তবে এই 52C বর্তমান প্রাইসটাও একটু ঊর্ধ্বমুখী। এটা কারণ হচ্ছে এখন এই কোয়ালিটি ওরা ইম্প্রুভ করছে, তাছাড়া সব কিছু দামও বেড়েছে, এটা আমি আগেও বলেছি আবারও বলছি। তো এই গিটারটার আমাদের কাছে ব্ল্যাক পাবেন, উড কালার পাবেন, প্লাস হচ্ছে গিয়ে আপনার এই রেড ওয়াইনটা পাবেন। হ্যাঁ, এইটা আমি আবারও বলছি, এই যে রোজ সিলটা প্রত্যেকটা গিটারে থাকবে, এটা ছাড়া বর্তমান 23-এর অন্য কোনো গিটারে এই সিলটা থাকবে না, এটা একেবারে লেটেস্ট। এই গিটারটি যারা নিতে চাচ্ছেন, এই গিটারটির প্রাইস রাখবো হচ্ছে 7,200 টাকা, 7,200 টাকা, আমি আবারও বলি 7,200 টাকা। আপনারা হোয়াটসঅ্যাপে অনেকেই নক করেন, 7,200 টাকা তার কারণ হচ্ছে আমাদের প্রাইসটা কেনাও একটু এরকম বেশি আর কি। হ্যাঁ ঠিক আছে, একটু বেশি তাই আর কি 7,200 টাকা রাখতে হচ্ছে। এটা আগের প্রাইস ছিল 6,500 টাকা। আবার যদি কখনো দাম কমে, আমরা অবশ্যই দাম কমিয়ে আপনাদের কাছে সেল করব, যেটা আমি করে থাকি সবসময়। তো এই গিটারটা একটু সাউন্ডটা আপনাদেরকে একটু টেস্ট করে শোনাই। বরাবরই সুন্দর সাউন্ড এই গিটারটা সম্পর্কে, এটা ম্যাক্সিমাম মানুষই পরিচিত, যারা নতুন তাদের জন্য আর কি বলা আবার নতুন করে। XE52C যারা নেবেন 7,200 টাকা, এটা ফ্রেডবোর্ড কোয়ালিটি ভালো, বডি সুন্দর এবং দেখতেও সুন্দর, প্রাইস অনুযায়ী বেস্ট একটা গিটার। বর্তমানে 7,200 টাকার মধ্যে 7,500 টাকার মধ্যে যে সমস্ত গিটার আছে তার মধ্যে এটা কোনো অংশে কম না, যথেষ্ট ভালো গিটার। এরপরে আমরা যে গিটারটা দেখাবো সেই গিটারটা নিয়েই আর কি মূল আলোচনা, আসলে XE নিয়ে যে নতুন যে ব্র্যান্ড আসছে। আমরা এই যে গিটারটা, চমৎকার একটি গিটার, আসলে এই কোয়ালিটির গিটার XE গিটার বাংলাদেশে এর আগে কখনো আসেনি। জেব্রা উডের গিটার, ঠিক আছে, গিটারটা এবং রোজ উড ফ্রেডবোর্ডটা, এটাকে XE প্রিমিয়াম নামে চিনে থাকবেন আপনারা। এটার মধ্যে আপনার এই ফ্রেডবোর্ডটা আপনার রোজউড ব্যবহার করছে এবং ফ্রেডবোর্ডের মধ্যে লেখা আছে এটা প্রিমিয়াম। হ্যাঁ, ফ্রেডবোর্ডের মধ্যে লেখা আছে প্রিমিয়াম, ঠিক আছে, এবং এটা সাউন্ড কোয়ালিটি মারাত্মক, এত সুন্দর। অসম্ভব সুন্দর সাউন্ড, আপনারা যারা এই গিটারটা হাতে না নিয়ে বাজাবেন বুঝবেন না কিছু, অবশ্যই হাতে নিয়ে বাজাইতে হবে গিটারটা। যখন আপনারা শপে আসবেন নিজে হাতে ধরে গিটারটা বাজাবেন, যারা বাজাতে পারেন তাদের জন্যই বলছি, যারা বাজাতে পারেন না তাদের জন্যও বলছি। গিটার আসলে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, আমরা গিটারটা বলি হচ্ছে শেখার গিটার কোনগুলো, আমি আবারও বলি, আমার অনেক ভিডিওতেই বলেছি আবারও বলতেছি, শেখার জন্য পার্সোনালি কোনো গিটার নাই, নির্দিষ্ট কোনো গিটার নাই যে এইটা দিয়েই শিখতে হবে, এমন কোনো গিটার নাই পৃথিবীতে। যে কোনো গিটার দিয়ে আপনি শিখতে পারেন আপনার বাজেট অনুযায়ী। ধরেন আপনার বাজেট 5,000 টাকা, আপনি ইন্ডিয়ান গিটার দিয়ে শেখেন, ইন্ডিয়ান গিটার ওই 5,000 টাকার মধ্যে ইন্ডিয়ান গিটার যেগুলো একটু সাউন্ড কোয়ালিটি ভালো, আপনার কাছে শুনতে যেটা ভালো লাগে ওগুলো বাজাবেন। যে আপনার যদি বাজেট 7,000 টাকা হয়ে থাকে তাহলে আপনি XE TGM এগুলো বাজাবেন, এর মধ্যেই থাকবেন। এটা আসলে আপনার চেষ্টা করবেন আপনার যেই রেঞ্জ সেই রেঞ্জের মধ্যে আপনি খুশি হয়ে গিটারটা কেনার জন্য। কারণ কি, আপনার বাজেট যদি 5,000 টাকা হয়ে থাকে আমি সেটা কখনই 10,000 টাকা বা 7,000 টাকা দামের গিটারের কোয়ালিটি আপনাকে দিতে পারবো না, এটাই সত্য। আর আমি যদি বলে দিই ওইটা শেখার গিটার, তাহলে বাইরের দেশে মানুষ এত দামি দামি গিটার দিয়ে কেন শেখে, এটা আসলে ভুল ইনফরমেশন, ঠিক আছে। সো আপনার সঠিক ইনফরমেশন হচ্ছে শেখার জন্য কোনো নির্ধারিত গিটার নাই, আপনার বাজেট অনুযায়ী আপনার গিটার কিনতে পারেন, যে কোনো গিটার আপনার বাজেটের মধ্যে যেটা বেস্ট সেটাই আমরা বলবো যে এইটা নেন আপনি গিটারটা ভালো, সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করতে পারি আপনার রেঞ্জের মধ্যে, সেক্ষেত্রে আমাদের সাথে আলোচনা করতে হবে। আর এই গিটার সম্পর্কে আর কী বলবো, এই গিটারটা আসলে অনেকবার অলরেডি দিয়ে ফেলেছি আমি ভিডিও, তারপর গিটারটার সাউন্ড কোয়ালিটি আপনাদের শোনালাম, এত সুন্দর এটার ফ্রেডবোর্ড কাজ করেছে এবং বডি, যা আপনারা সামনে না দেখলে বুঝতে পারবেন না, হয়তো ভিডিওতে কতটুকু বুঝাতে পারতেছি তাও জানি না, তবে কোয়ালিটি অসম্ভব সুন্দর। কারণ এই গিটারগুলো আসলে যেই উড ব্যবহার করছে, যেই কোয়ালিটি ব্যবহার করছে, এটার প্রাইস রেঞ্জ অনেক হওয়ার দরকার ছিল। হ্যাঁ, তো এটার বর্তমান প্রাইস হচ্ছে 12,000 টাকা, এটার প্রাইস এখন বাংলাদেশে প্রথম আসছে, তো
এটা বর্তমান প্রাইস হচ্ছে 12,000 টাকা ঠিক আছে এটার সাথে আপনারা ব্যাক পাবেন পিক্স পাবেন ওই অ্যাক্সেপ্ট তার পাবেন আমার সব গিটারের সাথে যা থাকে সেটাই এটার একটা ম্যাট ভার্সন হয় এটা দুইটাই দেখাই এই যে এটা ম্যাটটা হচ্ছে এটা যারা ম্যাটটা দেখতে যাচ্ছেন দেখতে পারেন হ্যাঁ এক্সিল লোগোটা দেখেন এটা হচ্ছে ম্যাট ভার্সন ঠিক আছে এটা 500 টাকা কম হবে এটা 11,500 টাকা যারা আপনি এটা মডেলটা আমি বলে দিই এটা হচ্ছে M180 এটা 180 মডেল AXE প্রিমিয়াম 180 আর হচ্ছে এটা হচ্ছে আপনার AXE প্রিমিয়াম 170 যেটা গ্লসি জেব্রাউডের এটা 500 টাকা বেশি এটা 500 টাকা কম এটা হচ্ছে 12,000 টাকা এটা হচ্ছে 11,500 টাকা আর প্যাকেজ যা থাকছে তো থাকছেই সাথে এটার সাথে কি কি থাকছে সেটা তো বলেই দিলাম আমার প্রত্যেকটা গিটারের সাথে ব্যাক পিক্স আর অ্যাক্সের তার থাকবে আর বন্ধুরা আসলে আমি কথা বলতে গেলে হয়তো অনেক সময় আটকে যাই অনেক সময় কথা বলতে গেলে এর জন্য কি বলবো আসলে আমি কখনো স্ক্রিপ্ট রেডি করে কথা বলি না আমি অ্যাকচুয়ালি আমি বাস্তবে যেভাবে কথা বলি আমি চাই আপনাদের সাথে ওইভাবে কথা বলার জন্য আমি বাস্তবে যা আপনাদেরকে সেভাবে উপস্থাপন করার চেষ্টা করি এর জন্য আমি যেভাবে কথা বলে দেখি আমার সামনে যেটা ভালো মনে হয় আমি ওইটাই বলি তো এর জন্যই যা অনেকেই আমাকে পছন্দ করেন যে ভাই আপনি বাস্তবেই তো একই তো এর জন্য আমি সবার কাছে থ্যাংক ইউ যারা আমার কাছে এসে নিয়েছেন আমার সম্পর্কে কথা বলেছেন আসলে নিজের সম্পর্কে বলার কিছু নাই আপনি যদি ঠিক থাকেন তাহলে অবশ্যই মানুষ আপনার কাছে আসবে আর ইউটিউবে অনেকে অনেক একটা কাজ করেন কি আমাকে হোয়াটসঅ্যাপে অন্যান্য শপের ভিডিও থেকে বা অন্যান্য গিটার থেকে আমাকে স্ক্রিনশট নিয়ে আমাকে দেখান বন্ধু সেই গিটার তো আমাদের কাছে নাই আমাকে স্ক্রিনশট দিয়ে দেবেন হচ্ছে আমার ভিডিও যেগুলো আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি সেগুলো থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে দেখাবেন যেটা আপনার পছন্দ হয় কারণ কি আমাদের কাছে যেগুলো আছে সেগুলো তো আমরা আপনাদেরকে দেখাই তো আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনারা কেউ রাত 10টার পরে কল করবেন না অনেক অনুরোধ আপনাদের জন্য কারণ হচ্ছে আমাদের সব খোলা থাকে হচ্ছে 8টা পর্যন্ত সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে কেউ রাত 10টার পরে কল করবেন না আমি আবারও আপনাদেরকে অনুরোধ করি রাত 10টার পরে কেউ কল করবেন না আমি সবসময় তবুও আমি চেষ্টা করি রাত 10টার পরে যারা ফোন করে তারপরে কথা বলার চেষ্টা করি যতক্ষণ আমি পারি ঠিক আছে তারপর অনেক সময় অনেক ক্যান্সার দেওয়া হয় না এর জন্য দুঃখিত কেউ অযথা ফোন করবেন না প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে অনেকেও ফোন করেন তাদের কাছে বলি যে আপনারা অন্য কোনো কাজে আপনাদের সময়টা ব্যয় করেন অযথা ফোন করে বিরক্ত করবেন না আর আমার যারা সাথে আছেন তারা তো জানেন আমি গিটারগুলো কীভাবে দিয়ে থাকি কীভাবে পারচেস করে থাকি আমি আবারও আপনাদেরকে বলছি আমার গিটার নেওয়ার সিস্টেম হচ্ছে যারা আপনারা ঢাকার মধ্যে নেবেন তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে এবং যারা ঢাকার বাহিরে নেবেন তারা 1,020 টাকা অ্যাডভান্স করে নিতে হবে গিটারের টোটাল টাকা থেকে 1,020 টাকা অ্যাডভান্স করে নিতে হবে আর হচ্ছে বাদবাকি টাকা এবং কুরিয়ার চার্জ এটা কন্ডিশনে আমরা পাঠাই যে কোনো কুরিয়ার আপনারা বলবেন আমরা পাঠাবো তো অর্ডার কনফার্ম করার দুই দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন যদি মেজর কোনো সমস্যা না হয় আমরা দুই দিনের বেশি যায় না আমাদের কোনো গিটারই দুই দিনের বেশি যায় না ঠিক আছে আর যারা আরেকটা রিকোয়েস্ট যারা আমার গিটারগুলো নিয়েছেন সবাই ভালো বলতেছেন ম্যাক্সিমামই ভালো বলছেন কেউ এখন পর্যন্ত নেগেটিভ কোনো কমেন্ট করেন নাই এজন্য ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ যে আমাদের সাথে থাকার জন্য তবে আরেকটু খুশি হতাম যদি আপনারা আমার কমেন্টগুলোতে এসে বলতেন যে না ভাই গিটারগুলো ভালো যেটা আমার হোয়াটসঅ্যাপে বলেন এ বললে হয় কি দেখা গেলো যে আপনিই ভালো পেয়েছেন এটা আরেকটা মানুষ দেখে সে উৎসাহ হবে যে না এই গিটারটা আসলেই ভালো সেও কেনার উৎসাহিত হলো আর আমি কখনোই অন্য কারো বদনাম করে ইয়ে করি না কারণ যে যার মতো গিটার বিক্রি করে আমি আমারটা ঠিক আছে কি না এটা জেনেই আপনাদেরকে জানাই হ্যাঁ আমি অন্য সমালোচনা করতে পছন্দ করি না কখনোই আমি আমার গিটারের কোয়ালিটি নিয়ে সবসময় থাকি তো অবশ্যই এই রিকোয়েস্টটাই থাকবে আর আমার শপের ঠিকানা আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি আমার শপের ঠিকানা হচ্ছে আপনার আমার শপের নাম হচ্ছে মিউজিক জোন এটা সবাই জানেন আর এটা শপের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি এটা সায়েন্স ল্যাবরেটরি পুলিশ বক্সের পাশে ঢাকা নিউ মার্কেট এরিয়া ধানমন্ডি 1 রিক্সা লেন যেটা আমি নিউ মার্কেট রিক্সা লেন এই সাইডটাতে এসে আপনারা কল দিলেই আপনারা যদি না চেনেন আমার লোক দিয়ে আমি পাঠিয়ে দিব আর যারা নিয়ে আসবে আপনাদেরকে সবাই নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ